আজি একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, আজি সকলকে অনুরোধ জানাইছো যে এতিয়ালৈকে ঘরের পর ওলাই আহি নিজের মূল্যবান ভোট প্রদান করে। আর আজি এখন ভোটটো গণতন্ত্র রক্ষার কারণে একটা গুরুত্বপূর্ণ ভোট। এই ভোটটো হব লোকতন্ত্র রক্ষা করার কারণে, এই ভোটটো হব আমার সংস্কৃতি আর ভারতীয় পরম্পরা রক্ষা করার কারণে। আমার মনত পড়েছে আপনি দেউতার মায়ের সঙ্গে একটা সেন্টারতে ভোট প্রদান করবল আসছিল, আজি দেউতার অনুপস্থিতি দেউতার সেবা জানাই আপনি বুকুত বান্ধি ভোট প্রদান করবল উলাইছে। না নিশ্চয় মই স্মরণ করছো যে তেওঁ আমার গোটে মোর যাত্রাত কেনেদরে মোক আগুয়াল গল, যি ধরনের পরামর্শ দিলে, আর রাজনীতি বিষয়ে তেওঁ কোনকিটা কথা মোক শিকাই গল, আর অসমৰ ৰাইজৰ প্ৰতি তেওঁলোকৰ যে ইমান শ্ৰদ্ধা আছিলে, অসমৰ ৰাইজৰ প্ৰতি যে ইমান মৰম আছিল, তেওঁ নিজৰ শেষ বাৰ্তাত সদায় অসমৰ ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছিল, আৰু মই অসমৰ ৰাইজৰ পৰা আমি আশা কৰোঁ যে তেওঁলোকে অসমখন আগুৱাই লৈ যাব। শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণে আজি অসমত নাই, তেওঁ চিকিৎসা ইতিমধ্যে গ্রহণ করে আছে দিল্লিত, আর সেই কারণে আজি ইয়াত অসমত আজি নাই। না নিশ্চয় মই ব্যক্তিগতভাবে তো আমার সকলের লগত ভাল, অসমীয়া নববর্ষ শুভেচ্ছা তেখেতক জানাইছো, ইয়ার পূর্বেও মই রঙালী বিহুর লোক তেখেতক জানাইছো, আর আশা করো যে যোরহাটর রাইজে একটা সঠিক সিদ্ধান্ত লব। দাদা, যাবার পার্সেন্টেজ 72 আছে, এবার এই পুয়াই এটা এই সময়তে আপনি সকলকে কব না ওলাই হোক পার্সেন্টেজ? না, মই প্রথমতে কলো, মই সবকে অনুরোধ জানাইছো, প্রথম বিশেষ কই প্রথমবার যে সকলে ভোট দিবলে প্রথমবার ভোট দিব, প্রথম যখন প্রথমবার বাবে ভোট দিব, যখন ঘর যখন বাইরের চাকরি করে আছে উভতি আইছে, আজি সকলে নিজের যে সাংবিধানিক কর্তব্য দায়িত্ব যে পালন করেছে, লোকতান্ত্রিক কর্তব্য দায়িত্ব যে পালন করেছে, মই সবকে অনুরোধ জানাইছো, আর আশা করো বটরও আমাক সহায় করে। আপনার যে ভোট আছিল আগতে আপনি কলিয়াবর লোকসভা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করে থাকা সময় আপনি ভোট দিবলে আইছিল, এইবার আপনার নিজের সমষ্টি আপনি প্রথমবার কারণে গৌরব গগৈ নিজের ভোটটা নিজক দিব? হয়, এইটো হয়, মই ভাবা নাছিলোঁ, কিন্তু হয় মোক মোর কারণে অলপ মানে এটা এটা বেলেগ বেলেগ এবার একটা অভিজ্ঞতা হব, আর চাও এটা আশা খালি মই বতরটোয়ে চাইছো, বতর যদি ভাল হয়ে থাকে আমার রাইজ মই যিমান মই গম পাইছো যথেষ্ট আশাবাদী, সকলে ওলাই আহি ভোট প্রদান করবলে বিচাৰে, মানুহৰ মাজত যথেষ্ট উৎসাহ মই ইতিমধ্যে অনুভব করছো, আর আশা করো যে আমার যিমানবোৰ রাইজ ভোট দিবলে বিচাৰে সকলে ওলাই আহি ভোট দিয়ে প্রদান কৰে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্র ভারতবর্ষ, এই ভারতবর্ষর গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে মই আহিলো, আজি ভোটদান করেছো, আর ভোটদান প্রতিগৰাকী নাগরিকর গণতান্ত্রিক অধিকার, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান রক্ষার স্বার্থত, আর ময়ও দেশের গণতন্ত্র সংবিধান রক্ষার স্বার্থত, দেশের গণতান্ত্রিক প্রমূল্য আর ঐতিহ্য শক্তিশালী করার স্বার্থত মই ভোটদান করেছো। আমি সকলে জানো যে দেশের গণতান্ত্রিক সংকট আছে, দেশের সাংবিধানিক সংকটের কথা বিভিন্ন সময় কৈ অহা হৈছে, তারে দেশের যাব স্বতন্ত্র গণতান্ত্রিক অনুষ্ঠান যি অনুষ্ঠান সময়ে দেশের গণতান্ত্রিক ভেটি সদায় সুদৃঢ় করে আইছে, ঐতিহ্য পরম্পরা সদায় একটা শক্তিশালী আধার দিয়ে আছে, সেইবর প্রতি আক্রমণ প্রত্যাক্রমণ হয়ে থাকা আমি বিভিন্ন সময় শুনেছো, গতি আমি আজি এই ভোটাধিকার সাব্যস্ত করছো, দেশের গণতন্ত্র সংবিধান রক্ষা করা, দেশের স্বতন্ত্র সাংবিধানিক অনুষ্ঠান, ন্যায়পালিকাকে ধরে সকলো অনুষ্ঠানের যাতে সুরক্ষিত ভবিষ্যৎ আহে, আর পৃথিবীর সম্মুখত বিশ্বর এখন অতি শক্তিশালী গণতন্ত্র হিসাবে ভারতবর্ষ প্রতিষ্ঠা হয়, তার কারণে এই মূল ভোটাধিকার জাতীয় স্বার্থত মই আগরেপরা সংগ্রাম করে আইছো, এতিয়াও জাতির প্রতি অহা যে প্রচন্ড ভাবুকি, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, রাজনৈতিক ভবিষ্যৎ, আমার মাটি ভেটি, আমার মানুষের উঠি অহা নতুন প্রজন্মের ভবিষ্যৎ, আমার অসমের হালুয়া সজুয়া কৃষক, শ্রমিক, কর্মচারী, বিভিন্ন পর্যায়ের চাহ বনুয়া সকল জাতি, জনগোষ্ঠী, ভাষা ভাষী, ধর্মাবলম্বী লোকের সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থত এই ভোটদান। মই ভাবো যে এই সময় অসমের জাতীয় সংকট আছে, জাতীয় সংকট নিরসন বা সমাধান করবর কারণে যদি জাতীয় দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবর কারণে, সেই কারণে এই যখন যুজ রাজনৈতিক যখন সংগ্রাম, এইখনক জাতির অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলে অভিহিত ইতিমধ্যে করেছো, আর সেই কারণে সকলকে আহ্বান জানাইছো যে আমার মানুষের যাব জাতীয় মৌলিক যাব প্রশ্ন আছে, সেই প্রশ্নের সমাধান বিচারি, রাজনৈতিক প্রশ্ন, সম্পদের উপর অধিকারের প্রশ্ন, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি সুরক্ষার কথা, মাটি ভেটি রক্ষার কথা, এই সকলের রাজনৈতিক এই যে বিষয় বা রাজনৈতিক সংগ্রামখনের একটা অতি গুরুত্বপূর্ণ সম্পর্কের ভূমিকা আছে, গতি এই নির্বাচনী যুজখন, এই ভোটাধিকার মই ভাবো যে অসমের জাতীয় জীবনের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বা মূল অঙ্গ, গতি রাইজক মই দলে বলে ভোটদান করবর কারণে আহ্বান জানাইছো, সকল প্রান্তর রাইজে যাতে
অসমৰ জাতীয় প্ৰশ্নবোৰৰ সম্পৰ্কত নিজৰ স্থিতি স্পষ্ট কৰি সকলোৱে যাতে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে, লগে লগে দেশৰ গণতন্ত্ৰ শক্তিশালী কৰিবৰ কাৰণে, দেশৰ গণতান্ত্ৰিক ঐতিহ্য প্ৰমূল্য সুৰক্ষিত কৰিবৰ কাৰণে, তাৰ লগে লগে দেশৰ সংবিধান সুৰক্ষাৰ কাৰণে যাতে প্ৰতিগৰাকী নাগৰিকে, প্ৰতিগৰাকী ভোটাৰে যাতে ভোটদান কৰিবৰ কাৰণে দলে বলে ওলাই আহে আৰু ভোটদানৰ হাৰ যাতে খুব বেছি হয়, 95% হয়, তাৰ কাৰণে সকলোকে মই আহ্বান জনাইছোঁ। তাৰ লগে লগে মই এগৰাকী প্ৰাৰ্থী ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি, গতিকে এই সময়ত ডিব্ৰুগড় লোকসভাৰ প্ৰতিগৰাকী ভোটাৰ, প্ৰতিগৰাকী নাগৰিক, সকলোকে, জ্যেষ্ঠ ব্যক্তি, আই মাতৃ, শিক্ষাগুৰু, সকলোকে মই শ্ৰদ্ধা সেৱা জনাইছোঁ। ৰাইজে যিমান মৰম দিছে, ৰাইজে যিমান সহায় সহযোগিতা আশীৰ্বাদ প্ৰদান কৰিছে, ৰাইজৰ মাজত যিমান উৎসাহ আৰু উদ্দীপনা, তাৰ কাৰণে মই সকলো ৰাইজৰ ওচৰত মই চিৰকৃতজ্ঞ হৈ ৰ'ম, চিৰঋণী হৈ ৰ'ম। আৰু তাৰ লগে লগে ৰাইজৰ মৰম ভাল পায়, ৰাইজৰ আশীৰ্বাদে সদায় উদ্বুদ্ধ কৰি থাকিব জাতিৰ প্ৰতি সেৱা আগবঢ়োৱাৰ ক্ষেত্ৰত, বা জাতীয় দায়বদ্ধতাৰে, নিষ্ঠা সততাৰে কাম কৰিবৰ কাৰণে, নিজৰ মেৰুদণ্ড পুনাই শীৰ্ষ কৰি আপোচবিহীনভাৱে কাম কৰি যাবৰ কাৰণে সদায় উদ্বুদ্ধ কৰি থাকিব। এইখিনিকে মই অসমবাসী ৰাইজৰ ওচৰত মই ব্যক্ত কৰিছোঁ।